একটি নির্দিষ্ট সময় বাজারের সকল দোকানপাট রেখে চলে যান দোকানি ও ব্যবসায়ীরা। সাজানো গোছানো থাকে দোকানগুলো, কেউ দোকানে তালা দিয়ে যান, আবার কেউ খোলা রেখে চলে যান। সেখানে কোনো চোর ডাকাত তাদের মালামাল নেয় না, ক্রেতারাও ছুটে যান তাদের সাথে। মসজিদে মুয়াজ্জিনের আজানের ধ্বনি কানে আসলে এভাবে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রেখে সবাই চলে যান মসজিদে। প্রতি ওয়াক্তে আজান হলে বন্ধ করে দেয়া হয় বাজারের সকল কার্যক্রম। শত ব্যস্ততা থাকলেও নামাজের সময় হয় না কোনো কেনাবেচা। প্রতিদিনই ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাজার ব্যবসায়ী সমিতি, মসজিদ কমিটি ও থানার ওসির সম্মিলিত প্রচেষ্টায় এমন কার্যক্রম পরিচালিত হয়। এতে খুশি এলাকাবাসী সহ বাজার ব্যবসায়ীরা। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট বাজারে আধারের সাথে সাথে দোকান ক্লাব কি বলে ব্যবসায়ীরা জানান, কোন রকম চুরি ছিনতাই কিংবা জানমালের ক্ষতির শঙ্কা নেই এই বাজারে। নির্দ্বিধায় মহান রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে ছুটে যান ক্রেতা বিক্রেতারা। ব্যবসায় কোনো লোকসান হয় না তাদের, ওয়াক্ত হলে সবাই নিজের ইচ্ছেতেই ছুটে যান সালাত আদায় করতে। আমাদের বোরহানউদ্দিনে আগে মানুষ মানে ঠিকমতো নামাজে যাইতো না, এখন বোরহানউদ্দিন বাজার ব্যবসায়ী এবং মসজিদ কমিটির উদ্যোগে সহসে উদ্যোগে আমরা এখন বোরহানউদ্দিনে আজান হইলে ওই দোকানপাট বন্ধ করে সকল ব্যবসায়ী নামাজ পড়তে যাই। সেই বিভিন্ন ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ পড়া হয় না, কিন্তু বোরহানউদ্দিন বাজার কমিটি ইতিমধ্যে যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, আজানের সাথে সাথে দোকানের শাটার বন্ধ করে সবাই নামাজ পড়ার জন্য এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আদানের সাথে সাথে আমরা দোকানটা বন্ধ করে আর মসজিদে চলে আসি। আমাদের খুব আনন্দিত এবং সবাই অন্যান্য ব্যবসায়ী যারা আছে মুসলমান ভাইরা সবাই আমাদের এই মসজিদে চলে আসে দোকান বন্ধ করে, আমাদের কাছে খুব ভালো লাগে। ব্যবসায়ী নেতা ও মসজিদের ইমাম জানান, বাজার ব্যবসায়ীদের এমন মহতী উদ্যোগ দেখে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরাও সাধুবাদ জানান তাদের। আমার কাছে খুব ভালো লাগে, কমজি এসে এই সিদ্ধান্তে প্রেশার করা হয়নি। আমরা বলতে চাই আপনারা যদি সব ইচ্ছায় বন্ধ করেন তো করতে পারেন, না হলে পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসল্লিরা আনন্দ ঘন পরিবেশে সকলে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে, এটা অত্যন্ত সুন্দর এবং একটা ভালো একটা দিক, যেটা সকলকেই সকল মুসলমান যেই দেখে তাকে এই পরিবেশ দেখে বিমোহিত করে। বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, পুলিশের দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেয়া, প্রশাসন তাদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে। বিভিন্ন পেশাজীবী মানুষ যারা আছে সবাই স্বাভাবিকভাবে আন্তরিকতার সাথে গ্রহণ করেছে, তবে এখানে আমরা শর্ত জুড়িয়ে দিয়েছিলাম এটাই যে হিন্দু ব্যবসায়ী যারা আছে তারা এই আজান থেকে এই নাম ফরজ নামাজ পর্যন্ত যাতে তাদের দোকান যাতে খোলা থাকে, তাদেরকে যেন কোনো প্রেশারাইজ না করা হয় সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের দোকান খোলা থাকবে। গত 24 ফেব্রুয়ারি থেকে বোরহানউদ্দিন মসজিদ সহ 18টি মসজিদের আওতায় আশপাশের বাজারেও এখন আজানের সময় বেচা কিনা বন্ধ রেখে নামাজে চলে যান ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, কালবেলা।